রেড প্রাইমার। তো রেড প্রাইমারটা আপনারা কোথায় ব্যবহার করবেন আমি আপনাদেরকে আজকে বলে দেব। তার আগে আমি হ্যালো বন্ধুরা, চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনারা আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন। আমি বলি, আমার কাছে আছে 500 ml এর রেড প্রাইমার। তো 500 ml এর দাম হয়েছে 105 টাকা। তো আমার ভিডিও দেখে আমি দাম ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট দিয়ে দেব 80 টাকা। তো আপনার অ্যাপ্লিকেটরের দাম হবো 80 টাকা রেড প্রাইমার। তো এই রেড প্রাইমারটা কোথায় ব্যবহার করবেন আমি আপনাদেরকে আজকে বলে দেবো। চলুন ভিডিও শুরু। রেড প্রাইমারটা ব্যবহার শুধু আপনারা করতে পারেন লোহা জাতীয় বস্তুতে। তো আপনারা কিভাবে লোহাতে ব্যবহার করবেন, রেড প্রাইমারটা ব্যবহার করতে হলে আপনার কি কি বস্তুর দরকার হবে আমি আপনাদেরকে বলে দেব। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন। ব্যবহার করতে গেলে প্রথমে কি লাগবে আমি আপনাকে বলে দিচ্ছি। তো প্রথমে লাগবে আপনার এরকম রুল পেপার 100 নম্বরের, যাতে লোহাটাকে ভালোভাবে ঘষা যায়, ঘষে যাতে আয়রনটাকে তোলা যায়। ঠিক আছে, এরকম রুল পেপার নেবেন আপনারা 100 নম্বরের, যাতে লোহাটাকে ভালোভাবে ঘষা যায়। 2 নম্বরে লাগবে এরকম তারপিন তেল, এরকম তারপিন তেল লাগবে। তো তারপিন তেল কিভাবে ব্যবহার করবেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে দেখতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইকটা শেয়ার করে দেবেন। 3 নম্বরে লাগবে ব্রাশ। তো তো এই রেড প্রাইমারটা ব্যবহার করতে হলে 1 নম্বর লাগবে শ্রীষ, 2 নম্বরে তারপিন তেল, 3 নম্বরে ব্রাশ। এই 3টা বস্তু